একের পর এক ভূমিধসের ঘটনায় বিপর্যস্ত হয়ে পড়েছে পাপুয়া নিউ গিনি। দেশটিতে আবারও ভূমিধসের আশঙ্কায় সরিয়ে নেওয়া হচ্ছে অন্তত 7,900 মানুষকে। মঙ্গলবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তা সংস্থা এএফপি। এর আগে বৃহস্পতিবার পাপুয়া নিউ গিনির এঙ্গা প্রদেশে মারাত্মক ভূমিধসের ঘটনা ঘটে এবং এতে 2,000-এর বেশি মানুষ সমাহিত হয়েছে বলে আশঙ্কা করা হচ্ছে। ক্ষতিগ্রস্ত এলাকাগুলো দুর্গম হওয়ায় এবং ভারী বৃষ্টিপাতের কারণে উদ্ধার ও ত্রাণ কার্যক্রম বাধাগ্রস্ত হচ্ছে। এঙ্গা প্রাদেশিক প্রশাসক স্যান্ডিস সাকা সতর্ক করে বলেছেন, প্রায় 7,900 লোককে সরিয়ে নেওয়ার কাজে সমন্বয়ের চেষ্টা করছে কর্তৃপক্ষ। মাউন্ট মঙ্গালু থেকে লোকালয়ে এখনও শিলা, চুনাপাথর ও পাথর ধসে পড়া অব্যাহত থাকায় নতুন বিপর্যয়ের শঙ্কা রয়েছে। এদিকে সোমবার স্যাটেলাইট চিত্রে ভূমিধসের পর সংশ্লিষ্ট এলাকার ভয়াবহতা ধরা পড়েছে। পুরোপুরি নিশ্চিহ্ন হয়ে গেছে ঘরবাড়ি, দোকান, গির্জা এবং স্কুল ভবন।